প্রিয় বন্ধুরা আমরা এখন কিছু উদাহরণ রয়েছে এখানে উদাহরণ নাম্বার পাঁচ ছয় এবং সাত এবং সেই সাথে আমরা যেখানে কাজ দেওয়া আছে এই কাজের সমাধান করব তাহলে প্রথমে রয়েছে কাজ এখানে বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট দুইটি অথবা তিনটি সংখ্যার গসাগু অথবা লসাগু দ্রুত নির্ণয়ের কুইজ প্রতিযোগিতা করো আমরা এখানে দুই অঙ্ক বিশিষ্ট মানে কয়েকটি সংখ্যার লসাগুও করে দেখাবো এবং গসাগুও করে দেখাবো যেগুলো খুব দ্রুত নির্ণয় করা যায় তোমরা এখান থেকে টেকনিক নিয়ে খুব দ্রুত অর্থাৎ সবার আগেই কিন্তু অ্যানসারটা বের করতে পারবে তাহলে এখানে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা ধরে নিলাম দশ এবং পনেরো যেহেতু দেখো দশে দুটা অঙ্ক রয়েছে এক আর শূন্য এবং পনেরোতেও কিন্তু দুটা অঙ্ক রয়েছে এক আর পাঁচ তাহলে এই দশ এবং পনেরো দুটাই কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তে এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার দ্রুত আমরা কিভাবে লসাগু বের করতে পারি এবং গসাগু বের করতে পারি তা এখন আমরা জানব তাহলে আমরা যদি এখানে লসাগু বের করতে যাই দশ এবং পনেরোর তাহলে একটা জিনিস খেয়াল রাখবে যে এই যেগুলো সংখ্যা দেওয়া আছে তার মধ্যে বড় যেটা সেটাকে তোমরা টার্গেট করো যে এটাই হতে পারে অথবা এর ডাবল করলেই হয়ে যাবে আচ্ছা ডাবল বা ট্রিপল তাহলে দেখো এখানে দশ এবং পনেরোর মধ্যে পনেরো বড় এখন দেখো পনেরো আমরা বের করলাম যে এই দুটার মধ্যে পনেরো বড়। তাহলে এখন একটা জিনিস দেখো যে এই দশ দ্বারা কি পনেরোকে ভাগ করা যায় কি না দেখো দশ দ্বারা পনেরোকে ভাগ করা যায় না তাহলে পনেরো ডাবল করে নাও তিরিশ তিরিশ দ্বারা দেখো দশকে ভাগ করা যাচ্ছে তার মানে লসাগু তিরিশ এই যে লসাগু তিরিশ এখন দেখো যদি আমরা এই দুটার গসাগু বের করি তাহলে আমরা লসাগুর জন্য বড় সংখ্যা ধরলাম আর গসাগু বের করার জন্য ছোট সংখ্যাটা টার্গেট করব আমরা ধরে নিলাম যে এখানে দশ গসাগু হতে পারে এখন দেখো আমরা যদি দশ এবং পনেরোর গসাগু বের করি তাহলে কিন্তু আমরা এই ছোটোটাকে টার্গেট করবো লসাগু বের করতে বড়টাকে ধরে নিলব এবং গসাগু করতে ছোট ছোটটাকে ধরব তাহলে এখানে দেখো ছোট হলো দশ কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখবো যে এই দশ দ্বারা এটাকে ভাগ করা যায় কি না তাহলে যেহেতু দশ দ্বারা এটাকে ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা দশের আরও ছোট করব মানে দশের দশকে কী করব দশকে আমরা হাফ করে নেব তাহলে দশকে হাফ করলে বা দুই দিয়ে ভাগ করলে দশের অর্ধেক করে নিলে আমাদের হচ্ছে পাঁচ তাহলে এখন দেখো পাঁচ দ্বারা কিন্তু এই পনেরোকে ভাগ করা যায় তার মানে গসাগু পাঁচ বাস তাহলে আমরা দেখেই লসাগু এবং গসাগু বের করে দিতে পারবো আচ্ছা আরেকবার বলি যে এখানে লসাগু তিরিশ কীভাবে হলো যেগুলো সংখ্যা দেওয়া থাকবে তার মধ্যে বড়োটা লসাগু বানানোর জন্য আমরা বড়োটাকে টার্গেট করব এই দশ দ্বারা এই পনেরোকে ভাগ করা যাচ্ছে না এই জন্যে পনেরো থেকে আরও বড় করব অর্থাৎ পনেরো ডাবল করব তাহলে পনেরো ডাবল করলে তিরিশ তাহলে তিরিশকে এখন দশ দ্বারা কি করা যাচ্ছে ভাগ করা যাচ্ছে তার মানে লসাগু তিরিশ আর গসাগু পাঁচ কীভাবে হলো আমরা এই দুটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাকে ধরলাম এখন দেখো এই সংখ্যা দ্বারা এই পনেরোকে ভাগ করা যায় না তাহলে ভাগ করা যাচ্ছে না লসাগুর ক্ষেত্রে আমরা বাড়ালাম আর গসাগুর ক্ষেত্রে কী করব কমাবো মানে দশের অর্ধেক করব। তাহলে অর্ধেক করলে আমাদের হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দ্বারা কিন্তু আমরা পনেরোকে ভাগ করতে পারি তার মানে গসাগু পনেরো তাহলে আমরা এখন যদি এরপরে আরেকটা উদাহরণ দেখি যে বিশ এবং চল্লিশ দেখো এই দুটার মধ্যে বড় চল্লিশ তার মানে লসাগু চল্লিশ হতে পারে যদি এটা দ্বারা ভাগ করা যায় দুই বিশ দ্বারা কিন্তু চল্লিশকে ভাগ করা যাচ্ছে তার মানে লসাগু আর দেখতে হবে না লসাগু চল্লিশ এই যে লসাগু চল্লিশ এখন দেখো এই দুটার মধ্যে ছোটো যেহেতু বিষ তার মানে বিষ গসাগু হতে পারে যদি বিষ দ্বারা এটাকে ভাগ করা যায় তাহলে বিষ দ্বারা কিন্তু চল্লিশকে ভাগ করা যাচ্ছে তার মানে এখানে গসাগু বিষ তাহলে লসাগু চল্লিশ হলো এবং গসাগু বিশ হলো খুব সহজেই আমরা এগুলো সমাধান করতে পারি আবার দেখো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি আরও দুটা ধরি বিশ আর তিরিশ যদি ধরি তাহলে লসাগু বের করার জন্য বড়টাকে ধরি তিরিশ লসাগু হতে পারে কিন্তু বিষ দ্বারা তিরিশকে ভাগ করা যায় না তাহলে ডাবল করে নেব তিরিশের ডাবল ষাট বানাবো তাহলে ষাটকে কিন্তু আমরা এই বিষ দ্বারা ভাগ করতে পারছি তাহলে লসাগু ষাট এখন দেখো গসাগু এই দুটার মধ্যে কোনটা হয় দুটার মধ্যে ছোট হলো বিশ তাহলে বিশ গসাগু হতে পারে কিন্তু যেহেতু বিশ দ্বারা এই তিরিশকে ভাগ করা যাচ্ছে না এই জন্য বিশকে আরও ছোটো করে নিব। মানে বিশের অর্ধেক করে নিব। তাহলে বিশের অর্ধেক হলো দশ দশ দ্বারা কিন্তু এই তিরিশকে ভাগ করতে পারি তাহলে গসাগু দশ বাস তাহলে আমরা এখন আরও একটা উদাহরণ দেখি এখান আমরা তিনটা সংখ্যা নিই যে দশ পনেরো এবং বিশ দুই অঙ্ক বিশিষ্ট তিনটা সংখ্যা নিলাম সমস্যা নাই এই তিনটার মধ্যে আমরা লসাগু বের করব এই তিনটার লসাগু তাহলে লসাগু বের করার জন্য আমরা বড়োটাকে ধরি তাহলে এখানে বড় হলো বিষ তাহলে বিষকে আমরা কি করব এই যে পনেরো দ্বারা ভাগ করা যাচ্ছে না বিষকে দশ দ্বারা ভাগ করা যাচ্ছে কিন্তু পনেরো দ্বারা ভাগ করা যাচ্ছে না কথা হলো যে এটাকে সবটা দ্বারাই ভাগ করা যেতে হবে তাহলে যেহেতু বিশকে ভাগ করা যাচ্ছে না তাহলে বিশের ডাবল করে নিয়ে দেখি বিশের ডাবল হলো চল্লিশ তাহলে চল্লিশকেও কিন্তু পনেরো দ্বারা ভাগ করা যাচ্ছে না তাহলে ট্রিপল অর্থাৎ তিন গুণ করব তাহলে তিন করিং ষাট দেখো এবার হয়ে গেছে ষাটকে কিন্তু আমরা পনেরো দ্বারা ভাগ করতে পারি দশ দ্বারাও ভাগ করতে পারি তাহলে এখানে ষাট হবে আমাদের লসাগু আর গসাগুর জন্য আমরা ছোটোটাকে ধরবো দশকে ধরবো তাহলে দেখো এখন দশ দ্বারা কিন্তু পনেরোকে ভাগ করা যায় না কিন্তু বিশকে যায় কথা হলে যে সবগুলোকেই যেতে হবে পনেরোকেও যেতে হবে বিশকেও যেতে হবে তাহলে দশের চেয়ে ছোট আরও ছোট করব তার মানে দশের ডাবল করে মানে দশের হাফ করে নিব দশের অর্ধেক করে নিব দশের অর্ধেক করলে হচ্ছে পাঁচ এখন দেখো পাঁচ দ্বারা পনেরোকেও ভাগ করা যায় বিশকেও ভাগ করা যায় তাহলে গসাগু পাঁচ বাস একদম ম্যাজিকের মতো তোমরা এগুলো করে দিবে আচ্ছা এখন আরও যদি একটা উদাহরণ দেখি যে দুই অঙ্ক বিশিষ্ট তিনটা সংখ্যা আরও একটা যদি দেখি তাহলে এগুলোর মধ্যে লসাগু মানে সবচেয়ে বড় হলো ছত্রিশ তাহলে ছত্রিশ লসাগু হতে পারে তাহলে দেখো আমরা একটা টেস্ট করেছি ছত্রিশ লসাগু কিনা চব্বিশ দ্বারা ছত্রিশকে ভাগ করা যাচ্ছে না বারো দ্বারা যাচ্ছে তাহলে ছত্রিশ এর ডাবল আমরা করে নেই ছত্রিশ দুগুণে বাহাত্তর দেখো বাহাত্তরকে চব্বিশ দ্বারাও ভাগ করা যায় আবার বারো দ্বারাও ভাগ করা যায় তাহলে আমাদের লসাগু হবে বাহাত্তর আর গসাগু ছোটটাকে ধরি বারো দেখো বারো দ্বারা চব্বিশকে ভাগ করা যায় ছত্রিশকে ভাগ করা যায় তার মানে গসাগু এখানে বারো আচ্ছা তাহলে এইভাবে আমরা নিমেষেই লসাগু এবং গসাগু বের করে দিতে পারবো কুইজ প্রতিযোগিতা হলে এখন দেখো উদাহরণ পাঁচ মৌলিক গুণনিয়োগের সাহায্যে তিরিশ ছত্রিশ চল্লিশের লসাগু নির্ণয় করো এখানে দেখো তিরিশকে ভেঙে আমরা পেলাম দুই তিন পাঁচ মানে দুই আর তিন গুণ করলে কত হচ্ছে তিন দুগুণে ছয় সেই ছয়কে পাঁচ দ্বারা গুণ করলে তিরিশ এখন দেখো তিরিশের মৌলিক নিয়োগ আমরা পেলাম দুই তিন আর পাঁচ আর ছত্রিশ ছত্রিশের মৌলিক নিয়োগ এরকম হতে পারে যে দুই গুণন দুই গুণন তিন গুণন তিন তার মানে দুই দুগুণে চার তিন চারে বারো তিন বারং ছত্রিশ তাহলে ছত্রিশের মৌলিক নিয়োগ পেলাম দুই দুই তিন তিন এখন দেখো তিরিশের মৌলিক নিয়োগ পেলাম আর ছত্রিশের মৌলিক নিয়োগ পেলাম এখন এই যে চল্লিশ চল্লিশের মৌলিক নিয়োগ অর্থাৎ চল্লিশকে যদি ভাঙায় তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট পাঁচ আটটা চল্লিশ তাহলে চল্লিশের মৌলিক গুণনিয়োগ পেলাম দুই 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 আর পাঁচ এখন দেখো এই যে তিরিশ ছত্রিশ আর চল্লিশের লসাগু এগুলো কোথা থেকে আসলো এই যে দুই 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 তিন তিন পাঁচ এগুলো কোথা থেকে আসলো দেখো এখন এখানে তিরিশের মৌলিক নিয়োগ দেখো দুই তিন পাঁচ এখান থেকে আমরা দুই নিলাম মানে এই দুই এই দুই আর হলো এই দুই তিনটা থেকে কিন্তু একটা করে আমরা দুই নিলাম তাহলে এই দুই এই দুই এই দুই এই তিনটা দুইয়ের জন্য আমরা এই একটা দুই নিলাম এখন দেখো এখানে আমাদের ছত্রিশের এখান থেকে আমরা একটা দুই নিয়েছি তিরিশের এখান থেকে একটা দুই নিয়েছি তাহলে এখানে কিন্তু তিন আছে তাহলে এখান থেকে তিন এখান থেকে একটা তিন এখানে তিন নাই তাহলে সেই তিন দেখো এখানে নিয়েছি এইভাবে দেখো আমাদের পাঁচ এখান থেকে একটা তারপরে এখান থেকে একটা এই দুটা পাঁচের মধ্যে এই একটা পাঁচ নিয়েছি মানে কমন পাঁচ আর যেগুলো বাকি থাকলো সেগুলো কিন্তু আমরা এই জায়গায় এই যে দেখো আরও দুই বাকি আছে এগুলো আমরা এখানে নিয়েছি আচ্ছা তার মানে কমনগুলো নেওয়ার পরে যেগুলো আনকমন থাকবে সেগুলো আমাদের নিতে হবে তাহলে এখানে আমরা যদি এই কয়টা গুণ করি তাহলে আমাদের হয় তিনশো তাহলে আমরা পাচ্ছি যে নির্ণীয় লসাগু তিনশো আচ্ছা তোমরা এইটার মানে লসাগু অন্য তোমাদের প্রয়োজনীয় বা তোমাদের পছন্দের কোনো পদ্ধতিতেও করতে পারো এখন দেখো উদাহরণ ছয় ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো তাহলে আমরা এগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা এখানে বিয়াল্লিশ বিয়াল্লিশ দ্বারা আমরা যে কোনো একটাকে কেউ করতে পারি ছাপ্পান্নকেও করতে পারি তাহলে বিয়াল্লিশ দ্বারা আগে ছাপ্পান্নকে আমরা করে নিলাম এখানে আটচল্লিশকেও ভাগ করতে পারি তাহলে যদি বিয়াল্লিশ দ্বারা ছাপ্পান্নকে ভাগ করি তাহলে দেখো একবার যায় বিয়াল্লিশ এককে বিয়াল্লিশ এখন ছাপ্পান্ন থেকে বিয়াল্লিশ বাদ দিলে চোদ্দো থাকে বিয়োগ করলে এখন দেখো অবশিষ্ট যেটা থাকলো বা ভাগশেষ যেটা থাকলো সেটা দ্বারা আবার এই বিয়াল্লিশকে কী করতে হবে ভাগ করতে হবে তার মানে তিন চোদ্দোং বিয়াল্লিশ বিয়োগ করলে এখানে শূন্য এখন দেখা যাচ্ছে যে এই যে চোদ্দো যেটা দ্বারা ভাগ করে ভাগ ফল শূন্য হয়ে গেলো মানে সর্বশেষ শেষ ভাজক এই চোদ্দো দ্বারা আমরা আবার এই আটচল্লিশকে ভাগ করবো তাহলে আবার চোদ্দো দ্বারা আমরা আটচল্লিশকে ভাগ করলে তিন চোদ্দং বিয়াল্লিশ বিয়োগ করলে থাকে এখানে ছয় আটচল্লিশ থেকে বিয়াল্লিশ বাদ দিলে ছয় থাকে এখন এই ছয় দ্বারা এই চোদ্দোকে ভাগ করব তাহলে ছয় দুগুণে বারো দুই বার দিলে বারো হচ্ছে চোদ্দো থেকে বারো বাদ দিলে দুই এখন আবার এই দুই দ্বারা এই ছয়কে ভাগ করব তাহলে ছয় তিন দুগুণে ছয় তাহলে সর্বশেষ ভাজক হলো এখানে দুই তাহলে নির্ণয় গসাগু দুই আচ্ছা এখন আমরা সাত নম্বর উদাহরণ দেখব যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো ও চারশো তেষট্টিকে ভাগ করলে ভাগ শেষ যথাক্রমে পাঁচ ও সাত থাকে এখানে যথাক্রমে একটা শব্দ আছে এই শব্দ দ্বারা এটা বোঝায় যে এখানে প্রথমে যে মানে সংখ্যা বলেছে তাহলে সেই সংখ্যা থেকে সেই সংখ্যা আর সাথে পাঁচ আর এই যে শেষের সংখ্যার সাথে এই যে সাত তার মানে এখানে প্রথমে যেটা দেওয়া থাকবে এখানকার প্রথমে প্রথম কাটা সেটা হবে তার মানে দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো পঁয়ষট্টিকে ভাগ করলে পাঁচ অবশিষ্ট থাকে আর চারশো তেষট্টিকে ভাগ করলে সাত অবশিষ্ট থাকে বা ভাগশেষ থাকে আচ্ছা ব্যাপারটা এইরকম তাহলে এখানে আমরা একটা কৌশল শিখবো যে কী কৌশলে আমরা এটা করব তাহলে কৌশলটা হলো যে বৃহত্তম সব অথবা সবচেয়ে বড় অথবা সবচেয়ে বেশি বা গরিষ্ঠ এইগুলো এই শব্দগুলো যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে গসাগু দ্বারা সমাধান করতে হবে যেহেতু এই যে এখানে বৃহত্তম শব্দ আছে তাহলে বুঝতে হবে যে আমাদের এই দুটার গসাগু করতে হবে আচ্ছা এখন আমরা কি করব। যেহেতু এখানে অবশিষ্ট থাকে তার মানে যেগুলো অবশিষ্ট থাকে বা ভাগশেষ থাকে সেগুলো আমরা কি করব বিয়োগ করে নিব। তাহলে তিনশো থেকে পাঁচ বিয়োগ করে তিনশো ষাট বানাবো আর চারশো তেষট্টি থেকে আমরা সাত বিয়োগ করে নিব। তাহলে এই দুটা প্রথমে আমরা বিয়োগ করে নিব তারপরে গসাগু করব তাহলে আমরা প্রথমে বিয়োগ করব তারপরে গোসা বের করবো বিয়োগ কেন করব কারণ এই সব মানে এই পাঁচ আর সাত এগুলো ভাগশেষ থাকে বা অবশিষ্ট থাকে আর এগুলো যদি বাদ দেই তাহলেই কিন্তু সেটাতে আর কোনো ভাগশেষ থাকবে না আচ্ছা এখন দেখো এখানে যদি আমরা এই দুটা থেকে এই তিনশো পঁয়ষট্টি থেকে পাঁচ বাদ দিই তাহলে তিনশো থাকে আর চারশো থেকে সাত বাদ দিলে চারশো থাকে তাহলে এখন চা তিনশো ষাট আর চারশো ছাপ্পান্ন এই দুটার গসাগু বের করতে হবে তাহলে এই দুটার গসাগু আমরা ভাগ প্রক্রিয়ায় যদি করি তাহলে দেখো তিনশো ষাট দ্বারা চারশো ছাপ্পান্নকে ভাগ করলে একবার দিলে তিনশো ষাট হয় বিয়োগ করলে এখানে ছিয়ানব্বই থাকে এখন এই ছিয়ানব্বই দ্বারা আমরা আবার এই তিনশো ষাটকে এখানে নিয়ে এসে ভাগ করব তাহলে আমরা তিনবার যদি দেই তাহলে তিন ছিয়ানব্বই দুশো আটাশি বিয়োগ করলে বাহাত্তর এখন আবার বাহাত্তর দ্বারা এই ছিয়ানব্বইকে ভাগ করব মানে ভাজককে এখানে নিয়ে এসে ভাগ করব তাহলে একবার দিলে বাহাত্তরকে বাহাত্তর বিয়োগ করলে থাকে চব্বিশ এখন এই চব্বিশ দ্বারা আমরা কি করব এই বাহাত্তরকে এখানে এনে ভাগ করব তিন চব্বিশ এবং বাহাত্তর যেহেতু চব্বিশ দ্বারা ভাগ করে মিলে গেছে তার মানে এখানে গসাগু হলো চব্বিশ তাহলে এখানে নির্ণেয় গসাগু বা নির্ণম বৃহত্তম সংখ্যা হলো চব্বিশ তাহলে আমাদের উত্তরে কিন্তু এখানে চব্বিশ তাহলে এইভাবে আমরা এই সব অঙ্ক সমাধান করব এই উদাহরণ দেখে দেখে আমাদের অনুশীলনীর অঙ্ক কিন্তু এই উদাহরণ থেকে আমরা অনেকগুলো অঙ্ক সমাধান করতে পারি এই উদাহরণ কিন্তু আমরা অনেকেই দেখি না উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ জিনিস উদাহরণ দেখলে আমাদের কিভাবে এই অঙ্কগুলো করতে হয় সেগুলো সম্পর্কে আমরা স্বচ্ছ ধারণা পাই তাহলে আমরা উদাহরণ দেখব গুরুত্ব সহকারে দেখব দেখব যে পরীক্ষায় এক্সারসাইজ থেকে না এসে একটা উদাহরণ তুলে দিয়েছে অথবা উদাহরণের একটা মানে বা দুটা জায়গায় অঙ্ক চেঞ্জ করে ঠিক ওই রকমই দিয়েছে আচ্ছা তাহলে আমরা উদাহরণগুলো এড়িয়ে যাবো না উদাহরণগুলো আমরা গুরুত্ব সহকারে দেখব উদাহরণের গুরুত্ব না থাকলে অবশ্যই এখানে উদাহরণ দিত না আচ্ছা তাহলে আমরা যতটুকু শিখলাম সেটার উপরে একটা হোমওয়ার্ক বা বাড়ির কাজ দেই সেই প্রশ্নটার তোমরা উত্তর কমেন্টে লিখে দিবে দশ এবং তিরিশ এর লসাগু ও গসাগু কত মানে দশ ও তিরিশের লসাগু বের করবে এবং গসাগু বের করবে তোমরা অবশ্যই ইজি টেকনিক পেয়ে গেছো তোমাদের লসাগু গসাগু বের করতে কিন্তু এখন আর খাতা কলম লাগবে না আচ্ছা যাই হোক তোমরা এই দুটার লসাগু এবং গসাগু তোমরা কমেন্টে অ্যান্সারে লিখে মানে কমেন্টে অ্যান্সার দিয়ে দিবে তাহলে আজকের মতো আজকের মতো এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ